এই বাজারে মনের মতো বর কিনতে পাওয়া যায়। ভারতেই রয়েছে এমনই বাজার। এই বাজারে মহিলারা নিজের পছন্দ মতো পুরুষ বিয়ের জন্য কিনে নেন টাকা দিয়ে। অবাক করা কাণ্ড, জিনিসপত্রের মতন এখানেও হাট থেকে পছন্দ করেই কেনা যাবে বিয়ের পাত্র। রীতিমতন আর পাঁচটা মেলার মতন এখানেও পাওয়া যায় বর। কি অবাক হলেন তো, ভাবছেন তো কোথায় রয়েছে এমন জায়গা? বিষয়টি জানতে নজর রাখুন এই প্রতিবেদনে। আসুন জেনে নেওয়া যাক গোটা বিষয়টি। এখানে হাট থেকেই কেনা যাবে বিয়ের পাত্র। কোণে বাড়ির লোকজন সেই বাজার থেকে মনের মতো বর দরদাম করে কিনে নিয়ে যান। 700 বছর ধরে চলছে এই বাজার। এই বাজারটি রয়েছে খোদ ভারতবর্ষের বুকে। ভারতের বিহারের মধুবনী জেলায় অবস্থিত এই বরের বাজার। বছরের একটি নির্দিষ্ট সময়ে জেলার একটি বাগানে বসে সেই বরের বাজার। একটানা 9 দিন ধরে চলে এই বরের মেলা। জানা যায় এই বরের মেলা এসে যদি কোনো মহিলা বা পাত্রী ওই বাজারে গিয়ে পুরুষকে পছন্দ করেন এবং বিয়েতে সম্মতি দেন, তখন তার পরিবারের লোকেরা ওই পুরুষকে কিনে নেন নির্দিষ্ট টাকার বিনিময়। এরপর বরের পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করেন। এমন পরম্পরায় চলে আসছে দীর্ঘ 700 বছর ধরে। জানা গেছে বিহারের মধুবনী জেলা থেকে মৈথিলি ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষেরা এসে ওই বাজারে বর হিসেবে লাইন দিয়ে দাঁড়ান। কারো পরনে থাকে সাবেকি পোশাক, কারো আবার শার্ট প্যান্ট। বরের মূল্য নির্ধারিত হয় তার শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয়ের উপরে। ইতিহাস ঘাটলে জানা যায় এই অদ্ভুত ঐতিহ্যের জন্মদাতা ছিলেন কর্ণাট রাজবংশের রাজা হরিসিংহ। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন গোত্রের মধ্যে বিবাহ চালু করা এবং বিবাহ প্রথাকে যৌতুক মুক্ত করা। সাধারণত লাল রঙের ধুতি পরে বাজারের বটগাছের নিচে বরেরা দাঁড়িয়ে থাকবেন, এটি ছিল প্রথা। তবে বর্তমান সমাজ ব্যবস্থা অনেকটাই পাল্টে গেছে। বর্তমানে অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের শহরমুখী হয়ে পড়া অনেক ভারতীয়কে পারিবারিক ভিটেমাটি থেকে উৎখাত করেছে। এখন আর আগের মতো সন্তানদের বিয়ে অভিভাবকদের সিদ্ধান্তেই হয় এমনটা নয়। ইন্টারনেটের সহজলভ্যতা এবং অনলাইনে পাত্রপাত্রীদের পছন্দের সাইট বাড়ার কারণে অনেকেই এখন অনলাইনে ঝুঁকেছেন। ভারতে বিশ্বের সবচেয়ে বড় বড় কয়েকটি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে। বর্তমানে ব্যস্ততার যুগে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট থেকেই পছন্দের পাত্রপাত্রী খুঁজে নেন অনেকেই। সেখান থেকেই সব খোঁজ খবর নিয়ে চার হাত এক হয়। তবে সৌরথ সমাবেশ অবশ্য পারিবারিক সিদ্ধান্তে আয়োজিত বিয়ের ব্যবস্থার অবশিষ্টাংশ, যেখানে এখনও প্রযুক্তির ছোঁয়া লাগেনি। হাটটি বসে গ্রামের একটি পুকুরের পাশে, যেখানে কয়েক ডজন অশ্বত্থ, বট, আমগাছ এবং অনেক পুরনো একটি মন্দির রয়েছে। রয়েছে বিশাল অব্যবহৃত কূপ। তথ্য বলছে আজও প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন স্থানীয়রা। বর্তমান সময়েও প্রতি বছর নিয়ম করে এখানে বসে বরের মেলা বা বরের বাজার। বর্তমানে এমন একটি গ্রামের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতন মাথায় হাত নেটিজেনদের। কার্যত বলা যেতেই পারে এই খবর আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।